सुन मेरे हम सफर फिर मोहब्बत करने चला है तू। बॉलीवुडের সিঙ্গাররা সব সময় তাদের গানের জন্য বিখ্যাত। বলিউডের সিঙ্গারদের নিয়ে আমাদের জানার কিংবা আগ্রহের শেষ নেই। ও মেরি হিরো রে তু জগ জগ জিবে রে। আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি বলিউডের জনপ্রিয় 10 সিঙ্গারের গাওয়া বলিউডের প্রথম গানগুলো। তো চলুন শুনে আসি সেই জনপ্রিয় সিঙ্গারদের জনপ্রিয় গানগুলো। প্রথমেই রয়েছে আরমান মালিক। আরমান মালিকের অনেক জনপ্রিয় গান রয়েছে। তবে আরমান মালিকের বলিউডের প্রথম গান হলো তারে জামিন পার সিনেমার বাম বাম বলে গানটি। এরপর বলিউডে তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান ছিল। এরপর রয়েছে জুবিন নটিয়াল। জুবিন নটিয়াল বলিউডের জনপ্রিয় একজন সিঙ্গার। জনপ্রিয় এই বলিউড সিঙ্গারের বলিউডের গানের যাত্রা শুরু হয় এই গানটির মাধ্যমে। এই গানটি এক সময় বেশ দর্শকপ্রিয় ছিল। এরপর রয়েছে ধর্ষণ রাভাল। ধর্ষণ রাভাল প্রথম কোন বলিউড সিনেমায় গান গেয়েছিলেন প্রেম রতন সিনেমার এই গানটি। তিনি দর্শকদের অনেক জনপ্রিয় ভাইরাল গান উপহার দিয়েছেন। এরপর রয়েছে আতিফ আসলাম। পহলি নজর মে কেসা জাদু কর দিয়া। আতিফ আসলাম যার গান মানে সুপারহিট। আতিফ আসলামের গাওয়া বলিউডের প্রথম গান হলো এই গানটি। তবে এই গানটি বলিউডের কোনো মুভিতে ব্যবহার করা হয়নি। এরপর রয়েছে আখিল সাজদেভা, যার প্রথম বলিউডের গাওয়া গান ছিল বাদিরনাথ কি দুলহানিয়া সিনেমা থেকে হামসাফার গানটি। এরপর রয়েছে সচিত। যার গাওয়া বলিউডের প্রথম গান ছিল সুবহা কি ট্রেন গানটি। অবশ্য এরপর তিনি জনপ্রিয় অনেক গানই দর্শকদের উপহার দিয়েছিলেন। এরপর রয়েছে বি পেরাক। ভারতে যে সকল জনপ্রিয় পাঞ্জাবি সিঙ্গার রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা জনপ্রিয় একজন হলো বি পেরাক। বি পেরাক এখন পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান। বি পেরাক দর্শকদের অনেক জনপ্রিয় গান উপহার দিলেও তার বলিউডে প্রথম গান ছিল এই গানটি। এরপর রয়েছে জাভেদ আলী। জাভেদ আলীর অসংখ্য হিট গান রয়েছে, তবে তার গাওয়া বলিউডের প্রথম গান ছিল এই গানটি। তবে পুষ্পা সিনেমার শ্রীবাল্লি গানটির হিন্দি ভার্সনও তিনি কভার করেছেন। এরপর রয়েছে গুরু রান্ধাওয়া। হাই নি হাই নখরা তেরা নি হাই রে টেড গবরু নু মারে। তিনি একজন ভারতীয় গায়ক এবং তিনি পাঞ্জাবি গান গেয়ে থাকেন। সুন মেরি রানি রানি বন মেরি রানি রানি। গুরু রান্ধাওয়ার অনেক জনপ্রিয় গান থাকলেও তার বলিউডের প্রথম গান ছিল এটি। গোরা গোরা রঙ করে মিত্রা নু তাঙ্গনি। তিনি এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে মাতিয়ে রেখেছে দর্শকদের।
রয়েছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং ভারতবর্ষের অসাধারণ কণ্ঠের একজন সেরা গায়ক। দিল কা দরিয়া বহে গয়া। অরিজিৎ সিং কলকাতার ছেলে। বাংলায় তার জনপ্রিয় একটি গান হলো বোঝে না সে বোঝে না গানটি। বোঝে না সে বোঝে না। বর্তমানে তার অনেক অসাধারণ গান রয়েছে, তার গাওয়া প্রতিটি গানই সুপারহিট। মা ফির ভি তুমকো চাহুঙ্গা। তিনি একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। হাম তেরে বিন আব রহ নাহি সকতে। তবে তার গাওয়া বলিউডের প্রথম গান ছিল এই গানটি। সম্ভল যা জারা